হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আগের দিন আমরা এখানে 21-এর দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে? তো আজকে দেখবো যে কথার অঙ্কগুলোকে কিভাবে আমরা সমাধান করতে পারি, ঠিক আছে? আজকে আমি উদাহরণে যে যতগুলো আছে সবগুলো বুঝিয়ে দিচ্ছি, পরের দিন আমরা অনুশীলনী করব। প্রয়োগ 16, ঠিক আছে? এখানে বলেছে, আমার মামা সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন, তাহলে ভ্রমণ শেষ হতে 5 ঘন্টা সময় কম লাগতো। মামা ঘন্টায় কত কিমি বেগে ভ্রমণ করিয়াছিলেন হিসাব করে লিখি, ঠিক আছে? তো যেটা আমাদেরকে চাইবে সেটা আমরা এক্স ধরে নেব, তারপরে সেই হিসাবে আমরা একটা শর্ত গঠন করব, ঠিক আছে? তো মনে করছি মামা ঘন্টায় 1 কিমি বেগে ভ্রমণ করেছিলেন, ঠিক আছে? তো 1 ঘন্টায় গিয়েছিলেন 1 কিমি, তো 84 কিমি যেতে কত সময় লাগে, ঠিক আছে? তো সেটা বের করব। তাহলে 84 কিমি যেতে সময় লাগে, 1 মিনিট এটা দেখে নিচ্ছি। প্রয়োগ 16, তাহলে মামা ঘন্টায় 1 কিমি বেগে ভ্রমণ করেছিলেন, মামা ঘন্টায় 1 কিমি বেগে ভ্রমণ করেছিলেন, ঠিক আছে? তাহলে মামা 1 কিমি গিয়েছিলেন কত? 1 ঘন্টায়, ঠিক আছে? তো 1 কিমি গিয়েছিলেন 1 এর x ঘন্টায়, তাহলে 84 কিমি গিয়েছিলেন সমান 1 এর x গুণিত 84 ঘন্টায় সমান 84/x ঘন্টায়, ঠিক আছে? তো এত সময়ে গিয়েছিলেন তিনি 84 কিলোমিটার। তো 84 কিলোমিটার যেতে সময় লেগেছিল। এরপরে কি বলছে, যে দেখলেন যে তিনি ঘন্টায় যদি 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন, তাহলে 1 কিমি গিয়েছিলেন, তাহলে 1+5 কিমি বেগে যেতেন। তাহলে যদি মামা ঘন্টায় 1+5 কিমি বেগে যেতেন, তাহলে তাহলে কি হতো, যে 84 কিলোমিটার যেতে কত সময় লাগতো? তাহলে 1+5 কিমি যেতে সময় লাগতো বা লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে সময় লাগে কত? 1 এর x+5 ঘন্টা, আর 84 কিমি যেতে সময় লাগে সমান 1 এর x+5 গুণিত 84 ঘন্টা সমান 84/x+5, এত ঘন্টা, ঠিক আছে? তো যদি বেশি বেগে যেত তাহলে এই সময়টা লাগতো, আর কম বেগে যাচ্ছে তাই এই সময়টা লাগছে, তাহলে নিশ্চয়ই এই সময়টা বেশি। কত বেশি, কত বেশি বলেছে, যে তাহলে 5 ঘন্টা সময় কম লাগতো, ঠিক আছে? সেই জন্য দেখো 84/x-84/x+5 সমান 5, ঠিক আছে? তো এই সময়টা বেশি, এই সময়টা বেশি এই সময়ের থেকে, কত বেশি? 5 ঘন্টা। তো সেই জন্য শর্তানুযায়ী কি লেখা আছে, 84/x-84/x+5 সমান 5, ঠিক আছে? তো এরপরে x×x+5 এটা লসাগু, 84-র সঙ্গে x+5 গুণ হবে, মাইনাস এই 84-র সঙ্গে x গুণ হবে, ঠিক আছে? এটা 5। তারপরে কি হচ্ছে, 84x+ এটা গুণ হয়ে যাচ্ছে 420-84x, তো এটা কেটে যাবে, 84x-84x কেটে যাবে, আর নিচে গুণ করলে হচ্ছে x²+5x = 5, ঠিক আছে? তো এখানে 420 আছে আর 5-এর নিচে 1 আছে, ঠিক আছে? তো এর সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, তো 5×x²+5x = 420, তাহলে 5x² প্লাস
এটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, ফাইভটা গিয়ে পাশে ভাগ হয়ে যাচ্ছে, তো সেই জন্য 84 হচ্ছে। এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস 84 সমান শূন্য, এটাকে এবারে মধ্যস্থ বিশ্লেষণ করলে 12 আর 7 হবে, ঠিক আছে? তো 5-কে 12 মাইনাস 7 লিখতে পারি, তো এক্স স্কোয়ার প্লাস 12 এক্স মাইনাস 7 এক্স মাইনাস 84 সমান শূন্য। এরপরে দুটোর থেকে এক্স প্লাস 12, এখানে 7 কমন নিচ্ছে, তো এটাতেও এক্স প্লাস 12 হচ্ছে, তো দুটোর থেকে এক্স প্লাস 12 কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস 7, এটা সমান শূন্য। তাহলে হয় এক্স প্লাস 12 সমান শূন্য, তাহলে এক্স সমান মাইনাস 12। এক্স সমান তো মাইনাস 12 কখনো হতে পারে না, কারণ কারো তো গতি মাইনাসে হতে পারে না। তাহলে কি হবে, এক্স সমান 7। তাহলে মামা ঘন্টায় 7 কিমি বেগে ভ্রমণ করেছিলেন, বোঝা গেল? এরপরে দেখো প্রয়োগ 17। আমার বন্ধু অজয় তার খাতায় 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে, যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম, ঠিক আছে? দশকের ঘরের অঙ্ক যেটা হয়েছে সেটা 4 কম। সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটি মানে এক্স গুণিত এক্স মাইনাস 4, ঠিক আছে, এর গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হয়। অজয় তার খাতায় কি সংখ্যা লিখতে পারে হিসাব করার চেষ্টা করে। তাহলে মনে করি যে সংখ্যাটা লিখেছে তার একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্ক এক্স মাইনাস 4, কারণ দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম, ঠিক আছে? তো তারপরের লাইনে যাচ্ছে, সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, ঠিক আছে, তাহলে সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করবো। সংখ্যাটি কী হবে তাহলে, সংখ্যাটি সমান, তাহলে দশকের যে স্থানীয় দশকের স্থানে যে সংখ্যাটা আছে মানে অঙ্কটা আছে সেটার সঙ্গে 10 গুণ করব, আর এককের সঙ্গে যে অঙ্কটা আছে তার সঙ্গে 1 গুণ করব। তাহলে 10 গুণিত এক্স মাইনাস 4 প্লাস এক্স সমান 11x-40, ঠিক আছে? এটা হচ্ছে সংখ্যাটা, এটা 11x-40, এটা হচ্ছে সংখ্যাটা। তাহলে সেটার হচ্ছে সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে অঙ্ক দুটির গুণফল কী হয়ে যাবে, x×x-4। তাহলে 11x-40 বিযুক্ত বিয়োগ করব x×x-4কে, ঠিক আছে, করলে বিয়োগফল মানে যেটা বেরাবে সেটা সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান, অঙ্ক দুটির বিয়োগফলের বর্গ, ঠিক আছে? যে x-x-4, x-x-4 কেন করেছে, কারণ এক্সটা বড়, কত বড়, 4 বড়, তাই না? তো সেই জন্য x-x-4 এর স্কোয়ার। তাহলে এটাকে এবারে সিম্পলিফাই মানে সরল করতে হবে, তাহলে 11x-40 মাইনাস এটাকে গুণ করে দিচ্ছি, তো এক্স স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস 4x সমান, এটা এক্স মাইনাস এক্স কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে প্লাস 4² মানে 4 এর স্কোয়ার, তো 16, ঠিক আছে, বোঝা গেল? এরপরে দেখো মাইনাস এক্স স্কোয়ার আর 11 আর 4 প্লাস 15x আর মাইনাস 40, আর এদিকের থেকে মাইনাস 16 গেল, সেটা গিয়ে মাইনাস 56 হয়ে গেলো, ঠিক আছে, সমান শূন্য। এরপরে চিহ্নগুলো পরিবর্তন করবো, তো এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 সমান শূন্য, 56টাকে 7-8-56 আর 7-8 যোগ করলে 15 হয়, তো 15 সমান 7 যুক্ত 8 করেছি, ঠিক আছে? তো এক্স স্কোয়ার মাইনাস 7x-8x প্লাস 56 সমান শূন্য, তাহলে x×x-7 মাইনাস 8×x-7 সমান শূন্য, দুটো থেকে x-7 কমন নিয়েছি, তারপরে x-8, ঠিক আছে? তাহলে হয় x-7 সমান শূন্য, তাহলে x=7 হবে, অথবা x-8 সমান শূন্য, তাহলে x=8 হবে, তাহলে x=7 অথবা 8, ঠিক আছে? তো 7ও হতে পারে 8ও হতে পারে, যদি x=7 হয় তাহলে অঙ্ক দুটি কী হবে, একটা হবে 7, 7টা হবে এককের অঙ্ক, আর দশকের অঙ্ক কী হবে, 7-4 সমান 37, এটা এরকমভাবে বের করেছে, নাহলে তুমি 7-4 মানে 7 থেকে 4 বিয়োগও করতে পারো, ঠিক আছে? দশকের অঙ্ক তো আমরা দেখেছিলাম, দশকের অঙ্ক কত হবে, দশকের অঙ্ক x-4, তাহলে 7-4 সমান 3, আর যদি 8 হয় তাহলে 4, তাহলে অঙ্ক 2 অঙ্কের সংখ্যা একটা হতে পারে 37 অথবা 48। এরপরে প্রয়োগ 18, দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশকের স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, 2 অঙ্কের সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক কী কী হতে পারে হিসাব করে লিখি, ঠিক আছে? তাহলে মনে করি 2 অঙ্কের একক স্থানীয় অঙ্ক এক্স, ঠিক আছে, তাহলে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কী হবে, x-6, তাহলে এতটা পর্যন্ত করি প্রথমে,
ঠিক আছে, তো এটা হচ্ছে প্রয়োগ 18। তাহলে মনে করি সংখ্যাটির এককের অঙ্ক, এককের অঙ্ক সমান এক্স, অতএব সংখ্যাটির দশকের অঙ্ক সমান এক্স মাইনাস, কি করব, দশকের অঙ্ক এক্স মাইনাস 6। ঠিক আছে, দশকের অঙ্ক হয়ে গেল এক্স মাইনাস 6। তাহলে এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কি হয়ে যাবে, অঙ্কদ্বয়ের গুণফল 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 সমান এক্স ইন্টু এক্স মাইনাস 6। এটা অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে সংখ্যাটি হবে, সংখ্যাটি কি হবে বের করবি, সমান 10 গুণিত দশকের অঙ্ক এক্স মাইনাস 6 সরি, আর প্লাস, এটা 6টা ঠিক করে লিখি, প্লাস যোগ চিহ্ন কি হবে, এক্স গুণিত 1 সমান 10 গুণিত এক্স মাইনাস 6 যুক্ত এক্স সমান 10x মাইনাস 60 যুক্ত এক্স সমান 11x মাইনাস 60। ঠিক আছে, আর এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 6x। তাহলে এই দুটো কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদ্বয়ের গুণফলটা কম। ঠিক আছে, কত কম, 12। তাহলে শর্তানুযায়ী যেটা কম সেটা পরে লিখবো, মানে বিয়োগ করার সময়, তাই না? তাহলে 11x মাইনাস 60, এটা মাইনাস কত হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 6x, কত কম, 12 কম। ঠিক আছে, এগারো এক্স মাইনাস 60 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x সমান 12। ঠিক আছে, তো 11x প্লাস 6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 60 মাইনাস 12 সমান 0। তো বা এটা কি হয়ে যাবে, 17x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা কি হয়ে যাবে, 72 সমান 0। ঠিক আছে, তো এরপরে বা এটার চিহ্ন পরিবর্তন করছি, এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 72 সমান 0, 8 9 72 হয়, তাই না? আর 8 আর 9 যোগ করলে 17, তো এক্স স্কোয়ার মাইনাস 8 যুক্ত 9x প্লাস 72 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 9x প্লাস 72 সমান 0। এরপর এখান থেকে প্রথমটার থেকে x কমন নেব, তো বা x কমন নিয়ে নিলে এখানে কি থাকে, x মাইনাস 8, আর মাইনাস 9 কমন নেব, এখানেও থাকবে x মাইনাস 8 সমান 0। তো বা x মাইনাস 8 ইন্টু x মাইনাস 9 সমান 0 হয়, x মাইনাস 8 সমান 0, অথবা x মাইনাস 9 সমান 0। তো বা x সমান 8 বা x সমান 9। ঠিক আছে, তাহলে x সমান 8ও হতে পারে 9ও হতে পারে, যদি x সমান 8 হয় তবে, যদি এককের অঙ্ক, তাহলে প্রথমে লিখে নিই, অতএব সংখ্যাটির, ও এটাই তো চেয়েছে না, এককের অঙ্ক কি হবে, সংখ্যাটিও বের করে দিচ্ছি, সংখ্যাটির এককের অঙ্ক হতে পারে 8 অথবা 9। ঠিক আছে, 8 অথবা 9 হতে পারে। এরপরে দেখো, যদি সংখ্যাটির এককের অঙ্ক 8 হয় তবে সংখ্যাটির দশকের অঙ্ক হবে 8 মাইনাস 6 সমান কত, 2,
তাহলে অতএব সংখ্যাটি হবে 28, তাই না? অতএব সংখ্যাটি হবে 28। যদি এককের অঙ্ক 9 হয়, তাহলে দশকের অঙ্ক হবে 9 - 6 সমান 3। অতএব দশম সংখ্যাটি হবে 3, 9। ঠিক আছে, তো এরপরে দেখো প্রয়োগ 9 কি বলেছে। আন্দুল স্কুলের এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা 6 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালো। এর ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো, শিক্ষার্থীরা যদি নিরেট বর্গাকার সম্মুখে সারিতে 24 জন কম শিক্ষার্থী থাকতো, বর্গাকারে দাঁড়াতো, তাহলে তাহলে কি হতো, 24 জন কম শিক্ষার্থী থাকতো। শিক্ষার্থীর সংখ্যা হিসাব নির্ণয় করে, ঠিক আছে, দেখো এরকম ভাবে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তো প্রথমে কি ধরি, শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালে সম্মুখ সারিতে শিক্ষার্থীর সংখ্যা হয় 1x জন। ঠিক আছে, তো মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে, x² - x - 2 × 6। ঠিক আছে, তো পরের সারিতে দুজন বাদ যাবে না, দেখো এটা মোট শিক্ষার্থীর সংখ্যা, এটা হবে x² - x - 12, এটা স্কয়ার, x - 2 × 6। ঠিক আছে, এটার স্কোয়ার সমান x² - x - 12 স্কোয়ার। আবার নিরেট বর্গাকারে দাঁড়ালে মোট শিক্ষার্থীর সংখ্যা x - 24 এর স্কোয়ার। ঠিক আছে, তো সম্মুখ সারিতে যতজন দাঁড়িয়েছে সেগুলো বাদ দিয়ে তো 24 জন শিক্ষার্থী কম থাকতো, তাহলে x - 24 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো শর্তানুসারে x² - দেখো এইরকম ভাবে দাঁড়িয়েছে, তো পর 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 দুজন দুজন কমে যাচ্ছে না, যে এখানে এখানে দেখো এখানে এতটা, তারপরে এতটা, এইরকম ভাবে এইরকম ভাবে পর পর দাঁড়িয়েছে। ঠিক আছে, তো পর পর দুটো দুটো করে বেড়ে যাচ্ছে, তো x - 2 × 6 করেছে ঘরে, এইরকম ভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এই এইখান থেকে যদি আমরা ধরি এরকম ভাবে x জন যদি থাকে, তাহলে x - 12, এদিকেও x - 12। ঠিক আছে, তো মানে তাহলে এটা যে মানে বর্গ ক্ষেত্রটা হবে, ঠিক আছে, তো সেটা x - 12 তার স্কোয়ার হবে, তাহলে x² - x - 12 স্কোয়ার, এটা এটা হবে, এই যে এটা পুরোটা এক্স, তাই না, এটা পুরোটা এক্স, x² তাহলে x² - x - 12 স্কোয়ার যত হবে তত হবে এইটা, মানে ক্ষেত্রফল তো আমরা আগে পড়েছি না, তো তার ক্ষেত্রফলটা, এটার ক্ষেত্রফলটা বের করতে হচ্ছে, সেটা হচ্ছে মোট শিক্ষার্থী। ঠিক আছে, শর্তানুসারে তাহলে x² - x - 12 স্কোয়ার সমান x - 24 স্কোয়ার। এবার এটাকে ভাঙো সূত্রে, a - b² তাহলে a² - 2ab + b² ঠিক আছে, তো এটাকেও ভাঙছি, a² - 2b + b² তো x² - x² এটা কেটে যাবে, ax² এই পাশে চলে আসবে, তো -x² আর এটাকে 144 আর এপাশে -576 চলে আসবে, তাই না, তাহলে এটা -144 - 576 -720 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 24x, আর এটা এপাশে চলে আসলে +48x, সেই জন্য +72x। ঠিক আছে, তো x² - 72x + 720 = 0, তো x² এটাকে 60 আর 12-তে, তাহলে -60x - 12x + 720 = 0, তাহলে এটা x - 60 আর x - 12 হয়েছে, x = 60 আর x = 12, তাহলে এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা x = 12 হতে পারে না, তাই না, তাই x = 12 হয়ে যায়, এই যে x - 12, তাহলে সেটা তো x = 0 হয়ে গেছে, তাহলে অবশ্যই 12 থেকে বেশি শিক্ষার্থী থাকবে, তো সেই জন্য এটা হবে x = 60।
তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে 1296 জন, ঠিক আছে, বোঝা গেল? তো এরপরের দিন আমরা কোষে দেখি 1.3 শুরু করব, ঠিক আছে? আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে পারলে তোমরা, আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওগুলো তোমাকে কেমন লাগছে, কোনো জায়গায় অসুবিধা হলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? অনেক ধন্যবাদ।